পার মান্থ অফিসিয়ালি স্যালারি কত? তো ইউএসএ তে অফ কোর্স পে রোলটা ভালো হয়, তো অ্যারাউন্ড ইন্ডিয়ান কারেন্সিতে 2 লাখ এরকম কি তার বেশি অ্যাকচুয়ালি। আচ্ছা শুভদীপ, তুই কোথায় থাকিস এখন, মানে কোন কান্ট্রিতে রয়েছিস, কোন কান্ট্রিতে থেকে জব করছিস, এবং তুই কান্ট্রির কোন জায়গায় রয়েছিস, কি জব করছিস যদি একটু বলিস? আমি এখন ফ্লোরিডা আমেরিকাতে আছি। আমি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করছি হেড শেফ হিসেবে। তো আমি প্রথমে এসেছিলাম পেনসিলভেনিয়াতে, সেখান থেকে এখন মুভ হয়ে ফ্লোরিডায় কাজ করছি। তো এই যে তুই BHMA কেরিয়ার বিল্ড করেছিস এবং এত ভালো জব, তুই জবের অপরচুনিটি পেয়েছিস যেটা সবার ড্রিম থাকে যে আমেরিকায় গিয়ে জব করব, একটা মানে উন্নত কান্ট্রি হিসেবে মানা হয় আমেরিকাকে, সে অনুযায়ী তুই যে এখানে জব পেয়েছিস, এবং তোর যে ক্লাস 12-এ তুই আমাদের সঙ্গে পড়াশোনা করেছিলিস সায়েন্স নিয়ে, তোর তো সমস্ত স্টুডেন্ট যেমন আর্টসের স্টুডেন্টরা বা কমার্সের স্টুডেন্টরা বা সায়েন্সের স্টুডেন্টরা সবাই হোটেল ম্যানেজমেন্ট পড়তে পারে, তো এখানে তুই সায়েন্সের স্টুডেন্ট হয়ে হোটেল ম্যানেজমেন্টে যাওয়ার রহস্য তোর কি আগে প্ল্যানিং ছিল? দেখ, সত্যি কথা বলতে আমার সায়েন্সে আমার খুব বেশি মার্কস ভালো ছিল না, আমার মেরিটও ছিল না কি আমি জয়েন দেব বা মেডিকেল নিয়ে পড়ব। আমি খুব ইন্টারেস্টেড ছিলাম স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পড়ার জন্য, কিন্তু ইন্ডিয়াতে স্পোর্টস ম্যানেজমেন্টের মার্কেট এখনো পর্যন্ত খুব ভালো না। আর আমি যখন কলেজে ভর্তি হয়েছিলাম 4 বছর আগে, তখন তো আরও অবস্থা খারাপ ছিল। ছোট থেকে আমি এটা বলবো না কি হ্যাঁ আমার মধ্যে খুব প্যাশন ছিল কুকিং নিয়ে, বা ছোট থেকে আমি এটাই ভেবেছিলাম কি আমি এটাই প্রফেশন করব, কিন্তু কোথাও একটা ভালো লাগা অবশ্যই ছিল। তো সেইটা নিয়ে আমি কিছু লোকের সাথে কথা বলতে শুরু করি ফেসবুকের মাধ্যমেই, সিনিয়রদের সাথে আমি জানার চেষ্টা করি যে পড়লে কি হবে, পড়ার ভালো দিকগুলো কি বা খারাপ দিকগুলো কি, সব কিছু নিয়ে তারপরে একটা ডিসিশন নিই কি আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়বো। আর আমার মাথায় সবসময় এটা ছিল কি এটা যেহেতু পড়তে অনেকগুলো টাকার ব্যাপার, অনেক লাখ লাখ টাকার ব্যাপার, আমি অবশ্যই এখান থেকে একটা নিজের ক্যারিয়ার বানানোর চেষ্টা করব। এন্ড সেটা হয়েছে। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, খুব সুন্দর তুই ক্যারিয়ার বিল্ড করেছিস, আমরা আমাদের বন্ধুদের মধ্যে ভালো জায়গায় এগিয়ে গেছে, যারা আমরাও বন্ধুরাও গর্বের সাথে বলতে পারি যে সে একটা ডেভেলপ কান্ট্রিতে গেছে, এত সুন্দর ক্যারিয়ার বিল্ড করেছে। তো আমি এখানে জানতে চাইবো তোর কাছে, সবার প্রথমে আমার মনে আছে এখনো তুই আমাকে বলেছিলিস যে আমি ফর্ম তুলতে যাচ্ছি হোটেল ম্যানেজমেন্টের জন্য, তুই কোথায় কোন কলেজ থেকে আমাদের কলকাতায় পড়াশোনা করেছিস, এবং তুই এই যে প্রথম ভর্তির জন্য, কোনো স্টুডেন্ট যদি এখন ভর্তি হতে চায় সবার প্রথমে তাকে এন্ট্রান্স এক্সাম তো দিতে হয় একটা, তো এন্ট্রান্স এক্সাম কি বেসিসে হয় এবং তুই কি কিভাবে এন্ট্রান্স এক্সাম দিয়ে কিভাবে কলেজ কভার আপ করেছিস সেটা যদি বলিস একটু। আমি আমি পড়েছিলাম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট থেকে। তো ওদের এন্ট্রান্স এক্সামে দুটো ক্রাইটেরিয়া ছিল, একটা হচ্ছে তোমাকে একটা অনলাইন একটা এক্সাম হতো, সেখানে বেসিক কোশ্চেন থাকতো তোমার জেনারেল নলেজ এইসব নিয়ে, আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে গ্রুপ ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউ। আমি একটা নর্মাল একটা বেঙ্গলি মিডিয়াম স্কুলের ছেলে, তো আমার স্পিকিং পাওয়ার ভালো ছিল না, তো সেখানে গিয়ে দেখি কলকাতার সব নামি দামি স্কুলের ছেলে মেয়েরা ওখানে এসছে, আর আমি যখন জানতে পারি কি আমাকে ইংলিশে কথা বলতে হবে, তো তখন অবশ্যই আমার প্রবলেম হয়েছিল, কিন্তু আমি নিজেকে শান্ত করে আমাকে একটা টপিক দেওয়া হয়েছিল যে লাইফ ইজ মোর দেন অ্যাবাউট ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ, ডু ইউ এগ্রি অর নট, তো এই নিয়ে কিছু বলতে। তো আমার কাছে 2 মিনিট টাইম ছিল, আমি কিছু বলেছিলাম। তারপর পার্সোনাল ইন্টারভিউতে এই তখন আমার পার্সোনাল ইন্টারভিউতে আমার যে ইন্টারভিউ নিয়েছিল সে একজন ইংল্যান্ডের লোক, তো তার কথা বল আগে কি কোনো প্র্যাকটিস করা হয়েছিল রিলেটেড না ওখানে গিয়ে? আমি জানতামই না যে ওখানে গিয়ে ইংলিশে কথা বলতে হবে, আমি জাস্ট ক্যাজুয়ালি গেছি, ওখানে গিয়ে আমি জানতে পারি কি আমাকে ইংলিশে কথা বলতে হবে। তো অফকোর্স আমি নার্ভাস ছিলাম, টেনশনে ছিলাম, তারপর ওখানে একটা ম্যাডাম খুব ভালো পোলাইটলি আমাকে দেখে হয়তো বুঝেছিলেন, উনি পোলাইটলি ডেকে বলেছিল কি ভয় পাওয়ার কোনো চিন্তা নেই, যা তুমি জানো বা যা তোমার মনে হচ্ছে সব সত্যি কথা বলবে, ওইখানে কোনো মিথ্যা কথা কিছু বলো না। তো আমাকে এটাই জিজ্ঞাসা করেছিল যে আমি কেন হোটেল ম্যানেজমেন্ট পড়তে চাই বা কেন অন্য কোনো কিছু না,
আমার লাইফে কি এক্সপেকটেশন আছে, আমি 5 বছর পরে আমি নিজেকে কোথায় মানে গোল, তোর গোল গোল বা এম কি আছে? এইগুলো ছিল। হ্যাঁ, তো আমার শর্ট টার্ম গোল কি আছে, আমার লং টার্ম গোল কি আছে, এইসবই তো। ব্যাপারটা খুব বেশি হার্ড না, আবার খুব বেশি ইজিও না। অফকোর্স আমি চাই না কি এরপরে আমার ভিডিও যারা দেখছে তারপরে তারা কোনো প্রিপারেশন না নিয়ে যাক। অবশ্যই প্রিপারেশন নিয়ে যাও। আর তারপরে যে তোর যদি বলি, তবে তুই তো এন্ট্রান্স এক্সাম অবশ্যই পাস করেছিস, তারপরে ক্লাস কলেজে তুই উঠেছিস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে, সে কি পড়াশোনা হয়? সবাই আমরা বলি যে হোটেলের ব্যাপারে পড়াশোনা, হোটেল ম্যানেজমেন্ট, হোটেল নিয়ে, তো এখানে ডেকোরেশনের অনেক ব্যাপার থাকে, অনেক ফিল্ড থাকে আমি শুনেছি, আমি বেসিক্যালি কিছুই জানি না এর ব্যাপারে। তো আমরা বাইরের থেকে, সব থেকে মানুষের ভুল ধারণা যে হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করতে হয় না, এই ভুল ধারণা মাথায় নিয়ে কেউ কলেজ ভর্তি হয় না হোটেল ম্যানেজমেন্ট কোর্স করতে। আমি যখন প্রথমে যাই ফার্স্ট ইয়ারে ভর্তি হই, তোমার তো তোমার যে, হ্যাঁ অফকোর্স হোটেলে তোমার যে বেসিক 4টে সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে ফুড প্রোডাকশন, যেটা তোমার কুকিং, একটা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, যেটাকে তুমি তোমার বার সার্ভিস বলো বা যা সার্ভিস বলো, আর একটা থাকে ফ্রন্ট অফিস, আর একটা থাকে হচ্ছে হাউসকিপিং। এইগুলো ছাড়াও তোমাকে কিছুটা ফ্রেঞ্চ জানতে হবে, কারণ যত ওয়াইন আছে দুনিয়ায় বেশিরভাগ সব ওদের ফ্রেঞ্চ টার্ম ইউজ করে, তোমাকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কিছুটা জানতে হবে। তোমার কমিউনিকেশন কমিউনিকেশন খুব ভালো হওয়া উচিত, তার জন্য তোমার ইংলিশ ক্লাস। তোমার আমাদের কলেজ ছিল সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, সকালে প্র্যাকটিক্যাল, বিকালে 3টে ক্লাস থিওরি। এছাড়া বিজনেস ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রচুর সাবজেক্ট থাকে। আর এই 3 বছর, আর একটা সব থেকে বড় অ্যাকাউন্টস, আমি সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সের কমার্সের স্টুডেন্ট, আমাকে ওখানে গিয়ে অ্যাকাউন্ট, আমাকে ওখানে গিয়ে অ্যাকাউন্ট শিখতে হয়েছে, আমাকে ওখানে গিয়ে নিউট্রিশন শিখতে হয়েছে, কারণ একটা বিয়ার কিভাবে তৈরি হয় তার ফার্মেন্টেশন প্রসেস থেকে। আচ্ছা, এখানে কি প্র্যাকটিক্যাল না থিওরি বেশি পার্ট থাকে? প্র্যাকটিক্যালের পার্ট বেশি থাকে না থিওরি? দুটোই। দুটোই। তুমি যদি ভালো, তোমার অফকোর্স তোমার প্র্যাকটিক্যাল নলেজ থাকা উচিত, বাট যখন কেউ ইন্টারভিউ নিতে আসে, তোমার জব ইন্টারভিউ, ওরা প্র্যাকটিক্যাল যে এক্সামটা মানে যে টেস্টটা হয় সেটা একদম লাস্টে, তার আগে থিওরি হয় কি তুমি কি জানো। থিওরির মার্কসের বেসিসে তোমাকে প্র্যাকটিক্যাল নেওয়া হবে, তাই তো? আচ্ছা, একদম। প্লাস কিছু বড় বড় কোম্পানি, আইটিসি কোম্পানি, এরা তোমার যদি পুরো কলেজে তোমার যদি সেমিস্টারে তোমার পাসিং মার্কস না থাকে, ইভেন নট অনলি পাসিং মার্কস, ওরা কোনো কোম্পানি 60%, কোনো কোম্পানি 70% ওরা ক্রাইটেরিয়া করে দেয়। এই পার্সেন্ট না থাকলে তুমি সেই জব ইন্টারভিউ পার্টিকুলার প্রপার্টিতে তুমি ইন্টারভিউ, মানে তার মানে মার্কসের একটা ক্রাইটেরিয়া থাকে প্রত্যেকটা, মানে তোর ডিপেন্ড করছে কোন কোম্পানির থ্রুতে তুই যাচ্ছিস বা কোন মানে হোটেলে যাচ্ছিস, সেই অ্যাকর্ডিং তো ডিপেন্ড করে, তাই তো? একদম। তুমি তুমি একটা নরমাল একটা এক্সাম্পল দিই, তুমি চিকেন কারি খুব ভালো বানাতে পারো, ডাজেন্ট ম্যাটার, তোমাকে জানতে হবে তুমি চিকেনকে কত ডিগ্রিতে কুলারে রাখবে, তুমি একটা চিকেনকে কীভাবে কাটবে, চিকেনে কোন পার্টকে কী বলা হয়, চিকেনকে তুমি কীভাবে ডিপ, অনেক ব্যাপার জানতে হবে চিকেনকে, মানে তাকে তোমাকে এভরিথিং জানতে হবে। তারপরে ওরা জানতে চায়, তারপর ওরা বলবে আচ্ছা চিকেন কারি বানিয়ে খাও। তার আগে তোমাকে এই লেভেলগুলো, এই স্টেজগুলো তোমাকে পার করে চলতে হবে। তো এটা ইজি না, একেবারে প্রত্যেকটা ফিল্ডে, এই ফিল্ডেও সেরকম ইজি না। অনেকেই ভাবে, মানে আমরা বেসিক্যালি বাইরের থেকে দেখে তো ভাবি হোটেল ম্যানেজমেন্ট মানে সামান্য জিনিস, কিছু রান্না বান্না করতে হবে। এই জন্য কলেজে প্লেসমেন্ট থাকা সত্ত্বেও অপরচুনিটি। আচ্ছা, তোদের যে কলেজে প্লেসমেন্ট হয়েছিল, যতজন আর কি তোরা পড়াশোনা করেছিলিস একসাথে হোটেল ম্যানেজমেন্ট পড়েছিলিস, তার থেকে কত পার্সেন্ট স্টুডেন্ট আর কি চান্স পেয়েছে? থেকে 35% স্টুডেন্ট এখন চাকরি করছে। 35% স্টুডেন্ট, তার মানে খুব ভালো করে পড়া। 65% স্টুডেন্ট চাকরি পায় না, 30% স্টুডেন্ট তো সেকেন্ড ইয়ারে যেটা আমাদের 6 মাসের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হয় তখনই ওরা ছেড়ে দেয়, কারণ তারা তখন অ্যাকচুয়াল রিয়েলিটিটা জানতে পারে, যে আকাশ কুসুম স্বপ্ন দেখে তারা কোর্সে ভর্তি হয়, তখন তারা জানতে পারে অ্যাকচুয়াল রিয়েলিটিটা কি, যে আমি কলেজ শেষ হয়ে আমি কি পাবো বা আমি কি হতে চলেছি।
সেই রিয়েলিটিটা, যার রিয়েলিটি অফকোর্স সবসময় হার্ড হয়, যেটা যারা এটাকে সেটাই তো, অ্যাকসেপ্ট যার করতে যত পারে বড় ড্রিম, তারাই যার যত বড় ড্রিম তত তার পেছনে তত পরিশ্রম রয়েছে, সেটাই হচ্ছে মূল কথা, তাই তো? তারপরে এখানে তোর নেক্সট কোশ্চেন তোকে আমি করব, যে তোদের তুই বলি প্লেসমেন্ট হয়েছে, তুই তোর তার আগে যখন তোর থার্ড ইয়ার কমপ্লিট হয়েছে, থার্ড ইয়ার কমপ্লিট হয়েই তো তুই আর কি তোর ফাইনাল সেমিস্টার, সেমিস্টার বেসে অ্যাকচুয়ালি তোদের এক্সাম হয়, আই থিঙ্ক 6টা সেমিস্টার হয়, তাই তো? হ্যাঁ, 6টা সেমিস্টার হয়। এই 6টা সেমিস্টার মানে 6 সেমিস্টার কমপ্লিট করার পর তুই যখন মার্কশিট বা সার্টিফিকেট পেয়ে গেছিস হোটেল ম্যানেজমেন্ট, তারপরে তোকে কতটা স্ট্রাগল করতে হয়েছে, এবং তোর ধারণা কি ছিল যে আমি ইন্ডিয়াতেই মানে জব খোঁজার অপরচুনিটি খুঁজবো, না বাইরের স্টেটে ফরেন কান্ট্রিগুলোতে ট্রাই করবো, কোনটা তোর বেশি মনে হয়েছে যে ফিল হয়েছে যে আমি এখানে? তোর কি টার্গেট ছিল আগের থেকে যে আমি ফরেন কান্ট্রিতে জব করবো? অবশ্যই, প্রথম থেকে আমার এই টার্গেটটাই ছিল। তার কারণ কিছু কিছু কারণ আছে। আমি অফকোর্স আমি ইন্ডিয়ান হোটেল ইন্ডাস্ট্রিকে ছোট করছি না, কিন্তু তাও বলছি দিনের শেষে স্যালারিটা অনেকটা ডিপেন্ড করে, যেহেতু এত টাকা দিয়ে এই এই কলেজে আমাকে পড়তে হয়েছে, 6 লাখ টাকা খরচা হয়েছে, তো আমি ইন্ডিয়াতে ভালো অপরচুনিটি পাচ্ছিলাম না জব করার জন্য। কারণ একে তো অফকোর্স সেট 6 লাখ টাকা খরচে কি মানে 3 বছরে পুরো কমপ্লিট করতে, পুরো কমপ্লিট করতে? আচ্ছা, তো আচ্ছা, কোথাও স্যালারি ভালো তো কোথাও আমার মন চাইছিল না। অফকোর্স কলকাতার বাইরে বেশিরভাগ যে স্যালারি, যে টাকা ওরা বলছিল অফার করছিল, সেটা তো সম্ভব ছিল, হচ্ছিল না। তারপরে সম্ভব ছিল হচ্ছিল না মানে তাও কিরকম স্যালারি তখন তোকে করা হচ্ছিল, মানে অফার করা হচ্ছিল এন্ট্রি লেভেলে? ইন্ডিয়ার ভিতরে লেভেলে স্যালারি শুরু হয় 12 থেকে 14 হাজার টাকা দিয়ে শুরু হয়, এটা হচ্ছে নর্মাল স্যালারি, হচ্ছে বেসিক স্যালারি। তুমি যেখানেই কাজ করো, সেটা তুমি কলকাতাতে কাজ করো চাই বাইরে কাজ করো, আর অফকোর্স যারা ভালো পড়াশোনা করে, যারা অফকোর্স আমার আমার মতন কলেজ লাইফটাকে আরো আর আমার থেকে আরো ভালো সিরিয়াস ভাবে নিয়েছে, তারা অফকোর্স কেউ কেউ অনেক ভালো জায়গায় জব করছে, তারা কেউ কেউ 25-30 হাজার টাকা স্যালারি পাচ্ছে। তাই রিজন হচ্ছে ওটা যেটা বললাম যে পড়াশোনা, ওটাকে বলে ম্যানেজমেন্ট ট্রেনিং, সেটার জন্য 8 থেকে 10টা রাউন্ড ইন্টারভিউতে দিতে হয়, ওয়েস্ট বেঙ্গল থেকে স্টুডেন্ট আসছে, প্লাস বাইরের স্টেট থেকে সিলেক্টিভ স্টুডেন্টরা আসছে, সেখান থেকে সেই জব পেতে হয়, তো প্রচুর ডিফিকাল্ট ওটা। তারপর আমি চিন্তা করেছিলাম যে আমি ইউএসএর জন্য আমি এটা ট্রাই করি, তখন আমি যেহেতু কলেজে অপশন ছিল, আর আমাদের কলেজটা বেশিরভাগ এই জন্যই ভর্তি হয় কি ফরেন কান্ট্রিতে যাব, তখন সেটা মানে তোর একটা টার্গেট ছিল প্রথম থেকে, একটা ড্রিম ছিল যে আমি ফরেন কান্ট্রিতে, তো অবশ্যই ইচ্ছা ছিল, এটা সবারই ইচ্ছা থাকে যে আমি অফকোর্স ফরেন কান্ট্রিতে যাব জব করব। এই লাইনে অপরচুনিটি প্রচুর, শুধুমাত্র হোটেল না, প্রচুর আমার বন্ধু বান্ধব যারা এখন ক্রুজ লাইনে কাজ করছে, কেউ এয়ার লাইনে কাজ করছে, কেউ কেউ বড় বড় কোম্পানি লাইক রিলায়েন্স এরকম কোম্পানিতে কাজ করছে, তো অপরচুনিটি প্রচুর আছে, জাস্ট তোমাকে বুঝতে হবে কি তোমার জন্য কোনটা সুইট হবে। সুইটেবল একদম। আর তোর এই যে ফাইনাল ইয়ার দেওয়ার পর, তো ফাইনাল সেমিস্টার দেওয়ার পর কতদিন, তাও কতদিন অ্যারাউন্ডে যে এতদিন তোকে স্ট্রাগল করতে হয়? আমাকে অনেক দিন ওয়েট করতে হয়েছিল, কারণ এখানে অনেক অনেক রাউন্ড ইন্টারভিউ থাকে, মানে হচ্ছে প্রপার্টি, তাও তাও মিনিমাম 3 বছর কমপ্লিট করার পর একটা স্টুডেন্টের মোটামুটি ধৈর্য পেশেন্স রাখতে হবে, মোটামুটি 1 বছর। হ্যাঁ, কেউ কাউ কাউকে 1 বছর ওয়েট করতে হয়েছে, কিন্তু আমার অতদিন করতে হয়নি, আমার প্রায় 5-5.5 মাস মতন ওয়েট করতে হয়েছিল। ভিসা ইন্টারভিউ থাকে, প্রচুর প্রসিডিওর থাকে, ভিসা ইন্টারভিউ, তারপর আমি তোর মুখে শুনেছিলাম আগে যে কলেজ করতে করতেও কিছু অপরচুনিটি থাকে জবের, ছোটখাটো জব বা কোথাও পার্টি অর্গানাইজ হলে সেখানে, সেগুলো থাকে, সেগুলো অ্যাকচুয়ালি পকেট মানির জন্য করলে অবশ্যই, মানে পকেট মানির ব্যবস্থাও রয়েছে এখানে, তাই তো? হ্যাঁ, করলে যারা অ্যাকচুয়াল যারা বাইরে থেকে আসে পড়তে, হোস্টেলে থাকে, তাদের অবশ্যই তারা বাড়ি থেকে যা মানে যেটা এক্সপেক্ট করে সেটা বাড়ির লোক দিতে পারে না, এর জন্য তারা সাইডে কিছু কাজ করে,
যেমন সাইডে কিছু কাজ বলতে, অপরচুনিটি বলতে, যে বড় বড় সেলিব্রিটিদের যাদের যে বিয়ে হয়, অন্নপ্রাশন হয় বা যাই হয়, ওইসব জায়গায় সার্ভ করার লোক চায়। তো ওইসব জায়গায় সার্ভ করার শুধুমাত্র হোটেল ম্যানেজমেন্ট কলেজ থেকে স্টুডেন্টদের নেয়, যারা ইংলিশে কথা বলতে পারবে, যাদের গ্রুমিং ভালো হবে। তো এটাই সাইড ওয়ার্ক, এটাই অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে তোর হোটেল ম্যানেজমেন্ট, এখন আমি জিজ্ঞাসা করবো তো পার্সোনাল কোশ্চেন, তো হোটেল ম্যানেজমেন্ট আসার পর তুই এখন যে অ্যাকচুয়ালি যে জব করছিস, সেখানে তোর হোটেল ম্যানেজমেন্টে অনেক ফিল্ড থাকে, তুই কি ফিল্ডে কাজ করছিস এখন? কারণ আমার এখন প্রথম থেকেই আমি অফকোর্স সার্ভিসেও কাজ করেছি, কিন্তু কোথাও গিয়ে মনে হয় কি আমি কিচেন কমফর্ট। অফকোর্স কিচেনে অনেক হার্ডেলস থাকে। প্রথম কথা হচ্ছে সবাই চায় স্যুট বুট পরে কাজ করতে, কিচেনের একটা ব্যাক অফিসে কাজ করা, কেউ চেনে না তোমাকে, প্লাস গরম, মারাত্মক গরম, প্লাস প্রেশার প্রচুর কিচেনে কাজ করা। কারণ প্রেশার তো থাকবে, বাইরে মানুষ মানে কিচেনে যারা এত গরমে কাজ করে, যে শেফ হয় যেই হয়, তারা প্রচুর সবসময় মাথা গরম করে থাকে। তো গালাগালি সব কিছু সহ্য করে এখানে প্রেশার নিয়ে কাজ করতে হয়। কিন্তু এই যে যেটা বললাম যে প্যাশন আছে, আর এই জায়গাটাই আমার সুইটেবল লাগে, তাই জন্য আমি কিছু, হ্যাঁ প্যাশন থাকলে সব, যে প্যাশন যদি থাকে কোনো কাজই কঠোর বলে মনে হয় না আমার মনে হয়, সেরকম ভাবে ওই জাস্ট কাজ করছি টাকার জন্য, কাজ করছি মায়না পাচ্ছি, কাজ করছি, তাই জন্য একটা টাইমের পর একদম সেটাকে সেটা এনজয় পসিবল করা না, যায়। দীর্ঘ এনজয় করা যাবে একদম। তো এখন আমি তোকে জানতে, তোর এই ব্যাপারটা আমি জানতে চাইবো, তোর পার মান্থ, হ্যাঁ একটু পার মান্থ অফিসিয়ালি স্যালারি কত তোর? অফিসিয়াল স্যালারি বলে কিছু হয় না, এটা ডিপেন্ড করে। আচ্ছা, যেহেতু ইউএসএ তে অফকোর্স পে রোলটা ভালো হয়, তো অ্যারাউন্ড ইন্ডিয়ান কারেন্সিতে 2 লাখ এরকম, কি তার বেশি অ্যাকচুয়ালি, পার মান্থ তার বেশি অ্যাকচুয়ালি, 2 লাখেরও বেশি। আর এরা যারা যারা মিডিল ইস্ট কান্ট্রিতে যায়, আর আনঅফিসিয়ালি, আমি অফিসিয়ালি অফিসিয়ালি কেন বললাম, অনেক সময় টিপস এর ব্যাপার থাকে শুনেছি আমি, এরকম টিপস এর ব্যাপারটা থাকে না, আর যদি টিপস এর সেই ব্যাপারটা থাকে সেটা কাউন্ট করা উচিত না, সেটা হচ্ছে জাস্ট হিট অর মিস, কখনো পেতেও পারো কখনো নাও পেতে পারো, তাই জন্য ওটা ওটা বাদ, আর ওটা ওটাকে কাউন্ট করে না করাই উচিত। হ্যাঁ, এই দেশে অফকোর্স স্যালারিটা ভালো, অন্যান্য দেশে এতটা না হলেও মিডিল ইস্ট কান্ট্রিতে, কুয়েত, কাতার, দুবাই, এইসবে অ্যাটলিস্ট 50-60,000 স্যালারি পাওয়াই যায়। আর হ্যাঁ, প্রথমে কিছু 1-2 বছর তো স্ট্রাগল করতেই হয়। আর তুই যখন অ্যাট ফার্স্ট জয়েন করেছিলিস জবে, তখনও কি এই স্যালারি ছিল তো? একটু কম ছিল, আস্তে আস্তে এটাকে বাড়ে, কারণ ওই ওটাই বললাম কি সব মানে ইন ফিউচার আরো বাড়বে, তাই তো? এই ব্যাপার থাকে কি তোমার যত এক্সপিরিয়েন্স, হ্যাঁ হ্যাঁ এক্সপিরিয়েন্স, আর প্রাইভেট জবে তো এটাই যে যে তোমার যত এক্সপিরিয়েন্স তুমি কোম্পানি চেঞ্জ করো, বা যেই যাই অন্য কোম্পানি তোমাকে আরো এক্সট্রা অফার করে, তো এই এইভাবেই পায়। আরো একটা জিনিস যেটা স্টুডেন্টরা সবার এই কোশ্চেনটা রয়েছে, যে ফরেনে যদি যেতে চায়, আমার একদম আইডিয়া নেই এই সম্বন্ধে, ফরেন কান্ট্রিতে লাইক ইউএস বা যেখানে দুবাই যেখানেই হোক না কেন, তো ফরেন কান্ট্রিতে যখন যাবে, তখন স্টুডেন্টরা যখন পড়াশোনা করার প্লেসমেন্ট পেলো, তারপরে তো তাকে ভিসা করতে হবে, পাসপোর্ট করতে হবে, সেক্ষেত্রে কি কোনো সেই মানে এরকম কোনো অ্যামাউন্ট লাগে আরো? কারণ প্রথমবার কোন ম্যাক্সিমাম কোম্পানি তারা এক্সপেন্স দেয় না, দিতে চায় না, কারণ তুমি অনেকে আছে যে যারা জয়েন করে না, তো প্রথমবার অফকোর্স নিজেদের থেকেই দিতে হবে। তো তোমরা যদি মিডিল ইস্ট কান্ট্রিতে যাও, সেটাতে তোমার 70,000-80,000, 1 লাখের মধ্যে হয়ে যায়। আমেরিকাতে আসা কস্টটা অফকোর্স বেশি, 4-4.5 লাখ টাকার মতন খরচা হয়। কিন্তু আরেকটা কথা আমি এই ভিডিওতে বলতে চাই, শুধুমাত্র বাইরে যাওয়ার জন্য যদি এখন কেউ হোটেল ম্যানেজমেন্ট পড়তে চাও, সেটা আমি জানি না কতটা ডিসিশনটা ঠিক হবে। তার কারণ হচ্ছে কোভিডের পরে কোন দেশ কোথায় কাকে কি ভিসা দেবে, কি অ্যালাউ করবে, কেউ জানে না। হ্যাঁ একদম, আপাতত যেমন সব কিছু বন্ধ হয়ে আছে, কেউ কোথাও যেতে পারছে না, তো এই জিনিসটা কবে ঠিক হবে কেউ জানে না। অফকোর্স সবাই এটাই চায় যে আজকে যারা ভর্তি হবে তাদের অনেক টাইম আছে, 3 বছর আছে, 3 বছরে অফকোর্স ঠিক তিন বছর হয়ে আছে যাওয়ার কথা, কিন্তু
কথা। কেউ জানে না যে আদৌ 3 বছর পরেও ঠিক হবে কিনা, কারণ সব দেশের এখন নিজেদের দেশের লোকদেরই জবে রাখতে পারছে না, তো তারা বাইরের কান্ট্রির লোকদের কতটা অ্যালাউ করবে সেটা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে। তো এইটা নিয়ে প্রশ্নচিহ্নের মুখে, এবং বিভিন্ন বড় বড় যে ম্যানেজমেন্ট যে লাইনগুলো রয়েছে, যে কোনো ম্যানেজমেন্টই হোক না কেন, সেখানে প্লেসমেন্ট এখন হলেও ভিসা পাওয়া যাচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে, এই জন্য প্রচুর স্টুডেন্ট বসে রয়েছে এই সময়, শোনা যাচ্ছে। রিক্রুটমেন্ট পুরোপুরি বন্ধ ইভেন ইন্ডিয়াতেও, কারণ যে কোম্পানিতে যাদের এমপ্লয়ারা রয়েছে তাদেরকে রাখতে পারছে না, লে অফে পাঠিয়ে দিচ্ছে অনির্দিষ্টকালের জন্য। তো আপাতত হ্যাঁ, এই নিয়ে এমন আমি কাউকে ডিমোটিভেট করছি না, কিন্তু ভেবে চিন্তে ডিসিশন নাও, আর বাড়ির থেকে লুকিয়ে কিছু করো না, বাড়ির লোককে জানিয়ে করো। ওরকম নাকি আজকে আমার মাথায় ইচ্ছা হলো হোটেল ম্যানেজমেন্ট পড়বো, বাড়িতে জোর জবরদস্তি করে তোমরা ভর্তি হয়ে গেলে তারপর তোমাদের প্রবলেম হলো যদি তোমাদের ফিউচার কিছু না হয়। তো সব কিছু শুধু আমার থেকে না, সবার থেকে আরও 2-4 জনের সাথে কথা বলো এই ব্যাপারে, ভালো জিনিস খারাপ জিনিস সবটা জানো আগে, তারপরে কোনো ডিসিশন নাও। কারণ তো এখানে আমি তোকে এই বিষয়ে একটা জিনিস জানতে চাই, যে হোটেল ম্যানেজমেন্ট কোন স্টুডেন্ট, অধিকাংশ স্টুডেন্ট বলছে যে হোটেল ম্যানেজমেন্ট করবো এবং বাইরে যেতে চাই, স্যার তো কি করা যাবে, অধিকাংশ আমার কমেন্ট আছে এই বিষয়ে, এবং ইনস্টাগ্রামেও অনেকে আমাকে এটা বলছে। তো আমি তোর কাছে এইটাই জিজ্ঞাসা করতে চাই যে হোটেল ম্যানেজমেন্ট একটা স্টুডেন্ট কীভাবে বুঝবে যে আমার জন্য হোটেল ম্যানেজমেন্ট আমার জন্য না অন্য কারোর জন্য, এই স্পেসিফিক কি একটা রিজনের জন্য স্টুডেন্টরা ভাবতে পারে যে না অ্যাকচুয়ালি আমার জন্য হোটেল ম্যানেজমেন্ট। ফার্স্ট পয়েন্ট আমি বলছি, প্রথম হচ্ছে যারা হোটেল ম্যানেজমেন্টে সবাই ভাবে কি স্যুট বুট পরে লাইফ কাটানো, সেটা একদম নয়। সেকেন্ড হচ্ছে তুমি যদি হোটেল ম্যানেজমেন্ট করো তোমার সারা জীবনের যত অকেশন আছে তুমি মিস করবে, তুমি তোমার ফ্যামিলিকে টাইম দিতে পারবে না, তুমি নিজে এনজয় করতে পারবে না, যত অকেশন তখন তোমার 3 গুণ বেশি কাজ। 3 নম্বর, প্রথমে আমি স্যালারি ব্যাপারটা তো বললাম, সবাই ভাবে যে এত বড় 5-স্টার হোটেলে স্যুট বুট পরে কাজ করলে 50,000-60,000 টাকা মাইনা পাবো, একদমই না। 4 নম্বর হচ্ছে লং আওয়ার্স ডিউটি, এমনও হয় ম্যানেজাররা পর্যন্ত অকেশনের টাইমে 20 ঘন্টা 22 ঘন্টা কাজ করে, এমনও হয়। তো তোর এখন ডেইলি বেসিসে ওয়ার্ক আওয়ার কত? যেহেতু এইখানে আওয়ারলি পে, এখানে মান্থলি পে, এখানে আওয়ারলি পে, তো আমার এইখানে ব্যাপারটা আলাদা। আমি আওয়ারলি আওয়ারলি পে যেহেতু বললি, আওয়ারলি কিরকম অ্যামাউন্ট? মিনিমাম ওয়েজ কিচেনে কাজ করলে আওয়ারলি $12 $15 $12 বাবা, ইন্ডিয়ান কারেন্সিতে যদি বলি হাজার কম করে $12 হলে 1,800-900 কি হাজার, $12 মানে এখন মোটামুটি 1,000 টাকার কাছাকাছি, $75 ডলার চলছে এটা হচ্ছে। আর আমি ইন্ডিয়ার কথা বলছি, যে ম্যানেজাররা পর্যন্ত 18-20 ঘন্টা কাজ করে, তো এইসব জিনিসগুলো মাথায় রেখো। আর প্রথম 2-3 বছর স্ট্রাগল করতেই হবে, সেই মেন্টালিটিটা নিয়েই এই লাইনে এসো, কারণ বাইরে সবাই যেতে চায়, অনেকের ভিসা হয় না, কারণ সবার কপাল ভালো থাকে না। তো তার মানে কি এটা নাকি আমি আর কিছু করব না, তখন ইন্ডিয়াতে বাধ্য হয়ে চাকরি তো করতেই হবে। সেটাই, এটা আমি বলে রাখি, তুইও কতবার অ্যাপ্লাই করেছিলি জানি? আমি দুবার না একবার প্রথম যেবার ট্রাই করলাম হলো না, তখন এখানে ইলেকশন ছিল, পুরো প্রসেস ক্যান্সেল হয়ে গেল। তারপরে আমি একবার যেখানে অ্যাপ্লাই করলো তারা করতে পারলো না, তারপর আমি 2 বছর ধরে আমি এটার পেছনে পড়েছিলাম। তো এইটা কোনো লাইফে কোনো কিছু ইজি না, তো এইগুলো মাথায় মানে এটাই মানে তোমাকে এম রাখতে হবে যে আমি করব, তো এটাই করব, যেটা আমি মানে ওই আমার বন্ধু সুদীপের মধ্যে পেয়েছিলাম, যে ও এটা নিয়ে এগিয়ে গেছিল, অন্য কোনো জায়গায় অপরচুনিটি পেলেও এগিয়ে যায়নি, যে আমার এম রয়েছে আমি ফরেন কান্ট্রিতে যাব, ওখানেই ওইটাই এসেছিল। অবশ্যই আমি অপশন 2 রেখেছিলাম, আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমার যদি বাই চান্স কিছু হলো না, ভিসা আমি ইন্টারভিউতে ক্র্যাক করতে পারলাম না, তখন অবশ্যই আমাকে বাধ্য ইন্ডিয়াতেই জব করতে হতো, আমি তার বাড়িতে বসে থাকতাম না। হ্যাঁ, তুই রেস্টুরেন্ট খুলবি বলে মনে করেছিলিস আই থিঙ্ক, আমার মনে পড়ছে যতটা। সেটা তো সবার না, সবার ব্যাপারটা আলাদা হয়, তো এইসবগুলো মাথায় রেখেই ভর্তি হওয়া উচিত, সবাইকে অল দ্য বেস্ট। ডিমোটিভেট কাউকে করি না, কিন্তু আমি আর লাস্ট, তুই আমাদের ভিউয়ার যারা অ্যাকচুয়ালি
স্টুডেন্টরা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চায়, তাদেরকে লাস্ট অ্যাডভাইস তুই কি দিতে চাস? লাস্ট অ্যাডভাইস, যে জীবনে অফকোর্স কিছু করতে চাইলে সেটাকে করাই যায়, যদি তোর প্যাশন থাকে, ডেডিকেশন থাকে আর করার ইচ্ছা থাকে। যার মধ্যে এই তিনটে জিনিস থাকে, সে জীবনে আজ না হোক, কাল কাল না হয়, পরশু ঠিক জীবনে করেই। তো সেই সব গুলো যদি তোমার মধ্যে থাকে, অবশ্যই গো ফর ইট। যদি স্বপ্নের ফানুস নিয়ে ভর্তি হতে চাও, হয়ও না, এটাই হচ্ছে কথা। অল দ্য বেস্ট টু এভরিওয়ান।